ইতিপূর্বে হয়তো বা বিমানে এমন ঘটনার সম্মুখীন হয়তো কেউ হয়নি। বিমান সহযাত্রীদের কাছে ভিক্ষা চাওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। দোহা থেকে কাতারের ইরানের সিরাজ আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে কাতার এয়ারওয়েজের একটি বিমানে এমন ঘটনাই ঘটেছে। ভিডিওটিতে দেখা যায় একজন মধ্যবয়স্ক মানুষটি প্লাস্টিকের ব্যাগ হাতে বিমানের ভেতর ঘুরে ঘুরে সহযাত্রীদের কাছে অর্থ সাহায্য চান। বিমানটি তখন দোহা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার অপেক্ষায়। এক কেবিন ক্রু এসে তাকে নিজের আসনে বসে পড়তে অনুরোধ করেন, কিন্তু ওই বৃদ্ধ নিজের কাজ চালিয়ে যান। অবশেষে তিনি নিজের সিটে গিয়ে বসে পড়েন। অনেকেই ওই বৃদ্ধকে অর্থ সাহায্যও করেন। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিটি ইরানের নাগরিক, কারণ তিনি ফার্সি ভাষায় কথা বলছিলেন। কিন্তু কেন তিনি এমনটি করলেন সে বিষয়ে এখন কোনো তথ্য জানা যায়নি। তবে বিমানে ভিক্ষাবৃত্তি করার ঘটনা পৃথিবীবাসী এই প্রথমই দেখলো।